ইশুবা স্লোগান যাই হোক, বামেরা ডাক দিলে এখন রাজপথে জনজোয়ার আসে। বৃহস্পতিবার বামেদের মিছিল সভা দেখে বোঝার উপায় নেই যে বামফ্রন্ট ক্ষমতায় নেই, এরা বিরোধী। এমনকি রাজ্যের টানা অপশাসন আর কুশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন বামেদের মিছিল সভা কিছুই ছিল না। সম্পূর্ণ অন্য সুরে, অন্য দাবিতে ছিল বামেদের এই মিছিল। যুদ্ধ সন্ত্রাস নয়, চাই ভয়মুক্ত পৃথিবী, এই স্লোগানকে সামনে রেখে সিপিআইএম দলের বিভিন্ন শাখা সংগঠন এক মিছিলের আয়োজন করে। শহরের ওরিয়েন্ট চৌমোহনী এলাকা থেকে হয় মিছিল এবং প্যারাডাইজ চৌমোহনী এলাকায় হয় সভা। প্রধান বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার। পুঁজিবাদ আছে, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের সমস্যা আছে, তার থেকে আগ্রাসনের চেষ্টা করছে, সারা পৃথিবীকে পদনত করার আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখান থেকেই তো যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের কথা তুলবার চেষ্টা করেছেন কর্নেল শঙ্কর দত্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আপনারা অনেকেই জানেন, আমি সেখানটায় যেতে চাইছি। পৃথিবীতে পুঁজিবাদ থাকবে, সাম্রাজ্যবাদ থাকবে, শোষণ থাকবে, সর্বোচ্চ মুনাফার যে আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে, এবং এর জন্যে সারা পৃথিবীকে আগ্রাসী দৃষ্টিকে প্রধানত করবার চেষ্টা থাকবে, সেখানে যুদ্ধ থাকবে না, এটা কি করে সম্ভব? এখন কি চলছে? ইউক্রেনকে মাঝখানে রেখে যে পরিমণ্ডলটা সারা পৃথিবীর মধ্যে তৈরি করার চেষ্টা করা হয়েছে, কেদার পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ, লক্ষ্যটা কি? রাশিয়া। রাশিয়া এখন সমাজতান্ত্রিক রাষ্ট্র না, পুঁজিবাদী রাষ্ট্র, পছন্দ হচ্ছে ভেতর থেকে। উদাহরণ তো এই না, তার সীমান্তবর্তী যে রাজ্য এখন স্বতন্ত্র রাষ্ট্র ইউক্রেন, মাটির দেওয়ার সম্পদ, মাটির উপরের সম্পদ, আয়োজন, তার ভৌগোলিক অবস্থান সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। মার্কিন সাম্রাজ্যবাদ, বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর 1951 24-25 ডিসেম্বর সেই যে লাল পতাকা নামালো, তারপর সেখানে লাল পতাকা রাষ্ট্রের কেন্দ্রে তারা তুলত না, সেখানে তাদের তেরঙ্গা ঝান্ডা তারা তুলছে, অবশ্যই সেটা আমাদের দেশের তেরঙ্গা ঝান্ডা না। সেই থেকে মার্কিন সাম্রাজ্যবাদ ক্রমে ক্রমে আগ্রাসী দৃষ্টি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এবং টার্গেটটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা, তাদের সঙ্গে বাধার প্রাচীর তৈরি করেছে। সোভিয়েত দেশ বিপর্যস্ত হয়েছে, কিন্তু তাতে তারা নিশ্চিন্ত না। চীন আছে, ভিয়েতনাম আছে, কিউবা আছে, কোরিয়া আছে, চোখের সামনে তারা মনে করছেন ছোট বড় এগুলো সামনের দিকে তাদের অগ্রগতি পথে বিছানো কাটা। অন্যদিকে যদিও সোভিয়েতের বিপর্যয় ঘটেছে, একটা সোভিয়েত ইউএসএসআর যুদ্ধবিরোধী এবং শান্তির সপক্ষে বামেদের এই মিছিল ধারাবাহিক বলা যেতে পারে। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনও এই একই মিছিল একাধিকবার প্রত্যক্ষ করেছে রাজ্য। ক্ষমতা হারানোর পরেও বদলায়নি যুদ্ধবিরোধী গর্জনের ধরন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।